রবীন্দ্রনগর, বারুইপুর, মহেশতলার বরেবার ক্যানিং দুদিনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় ফের মিলল অস্ত্র কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ক্যানিং থেকে পুলিশ গ্রেফতার করে শামসুদ্দিন সর্দার নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ক্যানিং এর আমতলা গ্রামের আবু সিদ্দিকী লস্করের বাড়িতে হানা দেয় তারা। উদ্ধার হয় 5টি ওয়ান শটার, 6টি ওয়ান শটার তৈরি সরঞ্জাম, লেদ ও ড্রিল মেশিন এবং 20,000 টাকার জাল নোট। বাড়িতে অস্ত্র কারখানা চালানোর অভিযোগে আবু সিদ্দিকী লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা জানতে জেরা করা হচ্ছে ধৃতকে। রেড করে আমরা পাঁচখানা ফিনেস্ট ফায়ার আর্মস, কিছু ব্যারেল, কিছু পাইপ, 20,000 টাকার জাল নোট এবং আরও কিছু সরঞ্জাম যেগুলো ওই আর্মস তৈরি করতে ব্যবহার করতো সেগুলো রিকভার করেছি। তারা পালিয়ে গেলেও বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। তার আগে গত 28 সেপ্টেম্বর বুধবার দুপুরে বারুইপুরের বেগমপুরে বাপি হালদারের বাড়িতে যৌথভাবে হানা দেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ ও বারুইপুর থানা। পুলিশের দাবি, উদ্ধার হয় 36 রাউন্ড গুলি, গুলি তৈরি প্রচুর সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয় সিপিএম পঞ্চায়েত সদস্য স্বামী বাপিকে। 7 সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনারই মহেশতলাতেও হদিশ মেলে বিশাল অস্ত্র কারখানার। উদ্ধার ওয়ান শটার, 9mm পিস্তল সহ 101টি অস্ত্র, 9 কেজি বিস্ফোরক। গ্রেফতার করা হয় অস্ত্র কারখানার মালিক সহ 5 জনকে। এই তালিকায় এবার যুক্ত হলো ক্যানিং। এক মাসের মধ্যে জেলার 4টি জায়গায় অস্ত্র কারখানার হদিশ মিলায় কপালে চিন্তার ভাঁজ জেলা পুলিশে। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।